ভূমিকম্পে বিপদে যারা মারা গেছেন আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করো। আমিন। তাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা maaf করে দেন। আমিন। 15,000-এর বেশি লাশ পাওয়া গেছে, আরো কত লাশ এখন ভিতরে রয়ে গেছে আল্লাহই ভালো জানে। 52,000-এর মতো আহত পাওয়া গেছে, ভিতরে কত আহত আছে আল্লাহই ভালো জানে। আর যারা ভিতরে জীবিত আছে আল্লাহ তাআলা তাদেরকে সহজে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেয়। আমিন। বিশাল এক বিপদ আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। যেরকম আমার শরীরে কোনো রোগ হলে আমি বুঝি যে এটা একটা সংকেত। আমার প্রথম জীবনে তো ডায়াবেটিস ছিল না অনেক দিন। একবার তো ডাক্তার বলছিলেন যে আপনার ডায়াবেটিস মনে হয় হবেও না। পরে হঠাৎ করে যখন ডায়াবেটিস ধরা পড়লো, তা আমি এক মুরব্বীর কাছে বললাম যে আমার তো ডায়াবেটিস হয়ে গেছে। কয়ে যে তৈয়ার হয়ে যান, এবার মুহূর্তের সিগনাল আসছে, তৈয়ার হয়ে যান। মানে এমনি বলার সাথে সাথে এই কথাটাই প্রথম বলছেন, এটা তো একটা সিগন্যাল। আপনার রোগ হওয়া, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, আরও কোনো সমস্যা, রোগ তো আল্লাহ তাআলা এই জন্যেই দেন, বুঝিয়ে দেন যে তুমি দুনিয়াতে স্থায়ী নও, তুমি দুনিয়া থেকে যাওয়াই লাগবে। যেরকম মানুষেরও জীবনের শুরু আছে, শেষ আছে, গোটা দুনিয়ারও শুরু আছে, শেষ আছে। এক সময় গোটা দুনিয়ায় এক সময় শেষ হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আল্লাহ তাআলা বলেন আসমান এক সময় গোটা আসমান ফেটে যাবে। এখন তো আসমান আসমানের জায়গায় আছে। ওই ইজাল জিবাল সুইয়ারাত, পাহাড়গুলো অনেক জায়গাতে আছে। আল্লাহ তাআলা বলেন আল কারিয়া তুম আল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش পাহাড় গুলো ধুনা তুলার মতো, যে তুলা ধুনা হয় ওইটা তো ভিতরে বিশিও থাকে না, এটা খুব পাতলা হয়ে যায়। ওই ধুনা তুলার মতো হালকা হয়ে এই পাহাড়গুলি উঠতে থাকবে। আর আল্লাহ তাআলার কাছে এগুলি মাকড়সার জালের চেয়েও দুর্বল। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা। দুনিয়ার মানুষ যত আসবাব গ্রহণ করুক, যত বড় বিল্ডিং তৈরি করুক, যত বড় দুর্গ তৈরি করুক, সব কিছু আল্লাহ তাআলার মাকড়সার জালের মতো। আর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীতে যত ঘর পাখি ঘর বানায়, অন্যান্য পোকামাকড় ঘর বানায়, সমস্ত ঘরের মধ্যে দুর্বল ঘর হইল মাকড়সার ঘর, মাকড়সার জাল। তো গোটা পৃথিবীটা এরকম। এই যে সোমবারে অবস্থাটা দেখেন, রাত্রে 4:15, আমাদের 4:15 যেরকম, ওদের 4:15 এরকমই, কারণ সময়ের ব্যবধান। কিন্তু ওদের 4:15, আমাদের তখন বাজে 7:15, কিন্তু ওই দেশে 4:15 তখন। তখন আমরা কী অবস্থায় থাকি? ঘুমে। হঠাৎ করে মানে আঁচ করতে করতে টের ফাইতে ফাইতে এখন দেখে যে অন্ধকার, জানালা খুলতে এলো তো মাটির নিচে দেবে গেছে, দিশু তো ফাইতেছে না যে কী ঘটলো, কোথায় আছি আমি, ঘুমের মধ্যে অবস্থা। এবং আপনারা তো টেলিভিশনে দেখেন বা বিভিন্ন লাইভ দেখেন, সরাসরি দেখানো হয়েছে যে বিল্ডিংগুলো কীভাবে পড়ে যেতেছে, কীভাবে মাটির নিচে চলে যেতেছে, ঢুকে যাইতেছে, গ্যাস লাইন বাস্ট হয়ে আবার এদিকে আগুনে ধরে গেছে। আরও বড় মারাত্মক বিপদ হইল, এখন ওখানে তুষার ঝড় চলছে, বরফ পড়তেছে, এখন 3°, আমাদের এখানে আমরা 16-17 দেখি আর কি, তখন খুব শীত লাগে। এবং আশঙ্কা করতেছে যে এটা একবারে জিরোতে চলে যাবে, আরও জিরোর নিচেও চলে যাবে, এত ঠান্ডা আসতেছে, কী এক বিপদ তাদের উপর যাচ্ছে। এটা দেখি আমরা যেন সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেয়ামতের আগে যে আলামতগুলো কিছু আছে, ছোট আলামত, এগুলি তো অনেকটাই এসে গেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এটাও কেয়ামতের সংবাদ। কারণ কোনো এক অনুষ্ঠানে যখন সভাপতি আপনি গিয়ে বললেন যে এখন কে বক্তব্য দেয়, বললেন যে এখন সভাপতির বক্তব্য চলছে, আপনি কী বুঝলেন যে অনুষ্ঠান শেষ? কারণ সকল বক্তৃতার শেষে সভাপতির বক্তব্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুড়েস্তু আনা ওয়াসাড়া কাহাতাই, আমি আর কেয়ামত এই দুই আঙ্গুলের মতো, মানে আমার পরে আর তো কোনো নবী নেই, আমি আমার পরে কেয়ামত আসতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটাই কেয়ামতের এক আগাম সংকেত। আর একটু হইল আল্লাহ তাআলা বলেন যে এক তারাবাতি সাআতু আনশাক্কাল কামার,
যে কেয়ামত ঘনিয়ে গেছে, তার আলামত হলো চন্দ্র দুই ভাগ হইয়া যাওয়া, দুই খণ্ডিত হওয়া। আর রাসূল সাল্লামের জামানায় চাঁদ দুই ভাগ হইয়া গেছে। কাফেররা বলল যে আমরা ঈমান আনব না যদি আপনি চাঁদকে দুই ভাগ করতে না পারেন। তো ইশারা করছেন যে চাঁদ দুই ভাগ হইয়া গেছে। মদিনাওয়ালারা ওখান থেকে দেখছে চাঁদের এক অংশ, এদিকে মক্কাওয়ালারা দেখছে এক অংশ। এই জন্য এই ছোট ছোট আলামত, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লামের কাছে আসছেন বললেন যে কিয়ামত কবে হবে, তো রাসূল সাল্লাম বলেন এই বিষয়টি আপনি যেরকম জানেন না আমিও জানি না, কারণ কিয়ামত কবে হবে এ এলেম আল্লাহ তাআলা ছাড়া আর কারো নাই। তো বলেন যে তাহলে আমাকে কিছু আলামত বলে দেন। তো রাসূল সাল্লাম বলতেছেন আলামত হইল আনতারাল হুফাতাল উরাতাল আলাতার ইয়া আশায়াতাতাবালুনা ফিল বুনিয়ান, যারা খুব নিঃস্ব গরিব, জুতা পড়তে পায় না, পরনে লুঙ্গি নাই, খুব অভাবগ্রস্ত, কোন রকম ছাগল চড়াইয়া, গরু ছাগল চড়াইয়া, কোন রকম অন্যের গরু চড়াইয়া জীবনযাপন করে, এই লোকগুলোকে যখন দেখবেন যে এরা খুব প্রতিযোগিতা দিয়া বড় বড় উঁচু উঁচু বিল্ডিং করতেছে, কেউ সাততলা কেউ আটতলা, একজন আটতলা করছে তো সেই পরবর্তীতে দশতলা, প্রতিযোগিতা দিয়া যখন বিল্ডিং করবে তখন বুঝবেন যে কেয়ামত ঘনিয়ে গেছে। আর বলছেন যে ওয়ান তালেদাল আমাতু রব্বাতাহা, যখন দেখবেন যে দুনিয়াতে কোনো মানামানি নেই, কেউ কাউকে মানে না, একসময় তো বাড়ির অমুক মুরব্বী তার ভয়ে সব আতঙ্ক, উনি বাড়িতে আসে সব বাচ্চারাও সব চুপ, মুরব্বীরা সব চুপ, এলাকার অমুক চেয়ারম্যান উনি আজকে বাজারে আসছে, অমুক চেয়ারম্যান বাজারে আসছে, বাস বাজারবাসী খুব সাবধান যে চেয়ারম্যান সব আজকে বাজারে, বাবা অমুক বাজার এরকম আর কি, মানে মুরব্বীদের খুব মানামানি ছিল এক সময়, অমুক হুজুর খুব মানে মানুষ খুব ভয় পায়। তো এখন অবস্থাটা কি, কেউ মানে না। রাসূল বলেন মানামানির এটা এমন জিরোতে ভুজবে যে সবচেয়ে বেশি মানে সাধারণত মাকে মানে মেয়েরা, ছেলেরা যদি অবজ্ঞা দেখায় অনীহা দেখায় তো মেয়েরা বলে যে আম্মা আমরা আমার কাছে চলে আসে, যখন দেখবে যে মেয়েও মায়ের সঙ্গে আচরণ করে এমন যেমন মুনিব তার দাসীর সঙ্গে আচরণ করে, যখন মেয়েরও মায়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার শুরু করবে, মানামানির এমন কী বলে এমন বিপর্যয় ঘটবে, তখন বুঝবেন যে কেয়ামত ঘনিয়ে গেছে। তো এগুলি হলো সব ছোট আলামত, জেনা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এলেম উঠে যাবে। কিন্তু কিছু কিছু আলামত হচ্ছে বড় আলামত, যেগুলি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি যদি আসা শুরু হয় তাইলে তসবির গোটার মতো ঝরি পড়বে, মানে একটার পিছনে একটা চলে আসবে। তন্মধ্যে একটা হলো পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে, একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চলে, একটা হলো পশ্চিমাঞ্চলে, আর একটা হলো মধ্যভাগে। এখন এই যে ভূমিকম্পটা হয়েছে এটা হয়তো আগাম সংকেত, ওই বড় ভূমিকম্প হয়তো নাও হইতে পারে, সেটা সামনে আসতেছে, কিন্তু যদি এসে যায় তাহলে অবস্থাটা কী হবে, এরকম একটা ঘটনা যদি আমাদের দেশে ঘটে যায়, যতটুকু এরিয়া নিয়ে আস তুরস্ক আর সিরিয়ায় ঘটছে গোটা বাংলাদেশের সীমানা যুদ্ধ প্রায় দূর, বাংলাদেশে এরকম ঘটলে কী ঘটে যাবে। ওরা তো মোটামুটি সরকারও সচ্ছল, দেশের নাগরিকরাও সচ্ছল, সাহায্য করার মতো স্থানীয়ভাবেই ব্যবস্থা অনেকটা আছে, তারপরও সারা দুনিয়ায় ঝুঁকি ভরছে তাদের দিকে, কিন্তু আল্লাহ হেফাজত করুক আমাদের যেন এরকম কোনো বিপদ না ওঠে না আসে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা আলামত হলো দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে সমস্ত আম্বিয়ে কেরাম নিজ নিজ উম্মতকে সতর্ক করছেন, এবং দাজ্জালের ফেতনাটা এত মারাত্মক ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে, আর আমাদের বাংলাদেশিদের জন্য বেশি কঠিন হবে। বাংলাদেশি মানুষ তো সাধারণ কিছু শুনলেই হুজুগে বাঙালি, আমরা কোথায় চন্দ্রগঞ্জের দক্ষিণে কী পানি ফোড়া দিছে কে জানি, সিরিয়াল ধরে মানুষ কীরকম ভোররাত্রি থেকে যাওয়া শুরু হয়ে যেত, আমাদের টুমচারে কে জানি কী জানি অ্যালিসের শাক এটা ফড়ে দিত না কি দিত, ওইদিকে দেখলাম কদিন খুব মানুষের ভিড় জমছে, মানে এক একবার এক একটা শুরু হয় বাঙালি হুজুগে খুব ব্যস্ত হইয়া যায়। তো দাজ্জাল যখন বের হবে সে তো এরকম ম্যাক যেতে থাকলে সে ম্যাককে বলবে থাম এখানে বৃষ্টি দেয়, দেখবে যে বৃষ্টি হয়ে গেছে এখানে, সূর্যকে বলবে তুমি থামো, সূর্য থেমে যাও, সূর্য প্রথম দিন এক বৎসরের সমান হবে, সূর্য নড়বে না, এক বৎসর পর্যন্ত সূর্য থেমে থাকবে। তো এটা দেখলে তো বাঙালি ঈমান হারাইয়া যাবে সব, ঈমান রাখা তো মুশকিল হবে, একটা লোককে মেরে ফেলে হত্যা করে সে আবার জীবিত করে দেবে, কিন্তু তার কপালে মধ্যে লেখা থাকবে কাফের, এই জন্য ঈমানদার বলবে যে এটা তো আল্লাহ রাসূল বলেই গেছেন, সে তো কাফের কপালে লেখা আছে,
তার সার্টিফিকেট তো কপালে, এবং তার ডান চোখটা আঙ্গুর ফল পানিতে ছেড়ে দিলে অর্ধেক যেরকম ভেসে থাকে আর অর্ধেক ডুবে থাকে, সবুজ রঙের আঙ্গুর যেগুলি, কাল এনাবাতি তফিয়া, রাসুলাম বলেন পানিতে ভাসমান আঙ্গুরের মতো তার ডান চোখটা বের হয়ে থাকবে, অর্ধেক বের হওয়া অর্ধেক ভিতরে, এবং এটা পাওয়ারলেস থাকবে, এটাতে কোনো দৃষ্টিশক্তি থাকবে না। এই জন্য মোমেন তো এটা দেখেই বুঝে যাবে সে তো কানাদার জাল, তার কপালে লেখা আছে কাফের, কিন্তু সাধারণ লোক বুঝবে না, ধোকায় পড়ে ইমান হারা হয়ে যাবে। এই জন্য রসাম বলেন যে প্রতি জুমাতে তোমরা সুরে কাহাব তেলাওয়াত করবে, এই জন্য রসামের আমলের মধ্যে জুমার দিনের প্রত্যেক জুমার দিনে তিনি সুরে কাহাব তেলাওয়াত করতেন, বলছে এটা এক জুমা থেকে আরেক জুমা ইমানের নূর থাকবে, সকল ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবে। আর প্রতিদিনে সুরে কাহাবের প্রথম দশায়াত শেষ দশায়াত, যদি দাজ্জাল বের হয়ে যায় আল্লাহ তালা যেন ওই ফেতনা থেকে হেফাজত করেন। তো দাজ্জাল এই 40 দিন থাকবে পৃথিবীতে, প্রথম দিন 1 বৎসরের সমান, পরের দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, তাইলে 1 মাস 1 বৎসর 1 মাস 7 দিন তো এখানে ফারিয়ে গেল 3 দিনে, আর বাকি 37 দিন স্বাভাবিক থাকবে। এই সময় সারা দুনিয়া সে চষে বেড়াবে, সবখানে মানুষকে ফেতনাতে ফেলবে, মক্কা শরীফ গিয়ে ঢুকতে পারবে না, কারণ মক্কা শরীফ যেরকম অমুসলিমদের প্রবেশ নিষেধ সরকারিভাবে ওখানে এই সাইনবোর্ড লাগানো আছে বিশালভাবে, মামনু দুখুল লেগারিল মুসলিমিন, অমুসলিমদের প্রবেশ নিষেধ, এইভাবে ওখানে দাজ্জালেরও প্রবেশ নিষেধ, ফেরেশতারা পাহারা দিয়ে রাখছেন, এর জন্য মক্কা শরীফে দাজ্জাল ঢুকতে পারবে না। এখান থেকে মদিনা শরীফ যাবে ওখানেও ঢুকতে পারবে না। তো মদিনা শরীফের বাইরে জোরফ নামক একটা জায়গা আছে, যেখানে রাসূল সাল্লামের এন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাম হযরত ওসামা ইবনে জায়েদের নেতৃত্বে এক বাহিনী পাঠাইছিলেন, এর মধ্যে রাসূল সাল্লামের এন্তেকাল হয়ে গেছে, ওনারা জোরফ নামক জায়গায় খুঁজছেন, মাত্র এন্তেকালের খবর পেয়ে ওনারা থেমে গেছেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব পেয়ে যে বাহিনীটা পরে পাঠাইয়া দিছেন, জাইশ ওসামা বলে বা ওসামা বাহিনী বলে, তো ওনারা থামছেন যে জায়গায়, এই জায়গাটাই জোরফ, এটা মদিনা শরীফের যে সুরক্ষিত এলাকা হারাম এলাকা এই সীমানার বাহিরে, তো দাজ্জাল ওখানে গিয়ে থামবে, ঢুকতে পারবে না। মদিনা শরীফ থেকে একজন আলেম বের হয়ে তার সাথে বহস শুরু করবে যে তুমি দাজ্জাল, তুমি কাফের, তো বলবে যে আমি তো মুর্দাকে চিন্তা করতে পারি, আমি রব, আমি আল্লাহ, তো আলেমের সামনে একটা বাচ্চাকে হত্যা করে আবার জীবিত করে দিবে। আলেম বলবে যে আবার করো দেখি, আরেকবার দেখো, আর পারবে না। তো মদিনা শরীফ থেকে এই একটা ধাক্কা খেয়ে চলে যাবে। কেউ কেউ বলছেন যে যে আলেম বের হবে উনি কে, কেউ বলেন যে যারা বলে যে খিজির আসলাম এখনও বেশি আছেন, বলেন যে খিজির আল ইসলাম তখন আত্মপ্রকাশ করবে, আর কেউ বলছে যে না এটা আল্লাহ রাসুল যেহেতু স্পষ্ট বলেন নাই ওনার নাম, ইনি অন্য কোনো আলেম, আল্লাহ আল্লাহওয়ালা কোনো আলেম হইতে পারে, যার ধাক্কা খেয়ে দাজ্জাল এখান থেকে চলে যাবে সিরিয়ার দিকে। সিরিয়ায় ওই সময় দাজ্জালও পৌঁছবে আর ইমাম মাহাদিও এই সময় আত্মপ্রকাশ করবে, আর ইমাম মাহাদি যখন আসর নামাজের জমাতে দাঁড়াবেন সিরিয়ার দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার রাজধানী যে দামেস্ক ওটার জামে মসজিদে নামাজের জন্য দাঁড়াবেন আসর নামাজ, এই সময় হঠাৎ করে মানুষ শুনবে উপরের দিক থেকে একটা আওয়াজ যে সিঁড়ি লাগাও, সিঁড়ি দাও, সিঁড়ি দাও, হঠাৎ তাকিয়ে দেখবে যে একজন মানুষ দুইজনের কাঁধে ভর দিয়ে আসমান থেকে নামতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ইনি এসে সিরিয়ার মিনারাতে ফেরেশতারা ওনাকে রেখে যাবেন, এর দূর আনতে পারছে আর কত দূর নিসার আমা দিলে কী হইত, এর দূর আনতে পারছে তো কত কোটি মাইল, কোটি কোটি মাইল পার করে নিয়ে আসছে, সামান্য কদ্দুরের জন্য সিঁড়ি খোঁজে কেন, কারণ দুনিয়া দারুল আসবাব, দুনিয়া সরাসরি হয় না মাধ্যমে হয়, নাহলে আমার জন্য যতগুলো চাল বরাদ্দ, যে আম বরাদ্দ, যে কাঁঠাল বরাদ্দ, আল্লাহ তালা আমার ঘরে এগুলি ফুঁসে দিতে পারতেন তো, কিন্তু এইভাবে ফুঁসাবেন না, আমি আম গাছ লাগাবো, আমি কাঁঠাল গাছ লাগাবো, আমি ধানের চাষ করবো, এটা মাধ্যমে আসবে। এই জন্য দুনিয়ার সীমানা চলে আসছে, তো সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হবে, নিচে নামলে উনি ইমামতি করবেন না, সেই ইমাম মাহাদি ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম ওনার সাথে আসর নামাজ পড়বেন, এর মধ্যে খবর হয়ে যাবে যে দাজ্জাল আসছে, দাজ্জাল অমুক জায়গায়, ঈসা আলাইহিস সালাম ছুটে যাবেন, আর ওনার সাথে সবচেয়ে আধুনিক অস্ত্র থাকবে, সে অস্ত্র হইল এমন এক বোমা যে বোমার আঘাতে মুসলমানের কিছুই হবে না কিন্তু কাফের বাঁচবে না। দাজ্জাল এটা জানে যে তাকে শেষ করার মতো অস্ত্র দুনিয়ার আর কারো কাছে নাই, একমাত্র ঈসা আলাইহিস সালামের কাছে সেই অস্ত্র আছে,
এজন্য দাজ্জাল ঈসা আলাইহিস সালামের কথা শুনলেই পলাতে থাকবে, আর ঈসা আলাইহিস সালাম তার পিছে ছুটে যাবেন। ঈসা আলাইহিস সালামের বোমাটা কি? ওনার নিঃশ্বাস। ওনার নিঃশ্বাস লাগলেই কাফের মারা যাবে, আর নিঃশ্বাস কদ্দূর যাবে? ওনার নজর যতটুকু যায় নিঃশ্বাস অতটুকু যাবে। আর আম্বিয়া কেরামের নজরের পাওয়ার, দৃষ্টির পাওয়ার আর আমাদের পাওয়ার তো এক নয়, ওনার তো আরও বেশি দূরে দেখেন। এই জন্য দাজ্জালের প্রতি ওনার নজর পড়লেই দাজ্জাল সাথে সাথে ওখানে একবারে অ্যাটম বোম পড়লে যেভাবে গলি যায় এরকম গলি যাবে। তো ঈসা আলাইহিস সালামের আগমন এটাও এক আলামত, ইমাম মাহদির আগমন এটাও কেয়ামতের আলামত, এগুলি বড় আলামত। দাজ্জালের, ইমাম মাহদির, ঈসা আলাইহিস সালাম, এই তিনটা তো একসাথে হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, হালি ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতাতান ফাকাদ জা আশরাতুহা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হালি ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুক ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক লা তানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু। আল্লাহ তাআলা বলেন, এরা কিসের অপেক্ষা করে? এরা কি অপেক্ষায় আছে একটা বিশেষ নিদর্শন দেখার? সেই নিদর্শন যখন আসবে তখন থেকে আর কারো ঈমান কবুল হবে না। সেই নিদর্শনটা কি? একদিন সকালবেলায় মানুষ অনেকক্ষণ ঘুমাতে ঘুমাতে পিঠ ব্যথা হয়ে যাবে, সবাই বলবে যে কি ও কয়টা বাজে, দেখবে যে এখন তো 9টা বাজে, সূর্য দেখি ওঠে না। ওই ঘরওয়ালাকে ডাকবে, পাশের রুমওয়ালাকে ডাকবে যে ভাই আপনার ঘড়িতে কয়টা বাজে, আমি আমার ঘড়ি কি কোনো অচল হয়ে গেছে নাকি, কি হইলো, এখন সব ডাকাডাকি শুরু হয়ে যাবে, সূর্য উঠবে না। এই 9টার দিকে, 8:30টার দিকে স্বাস্থ্যের টাইম, যে সময় স্বাস্থ্যের নামাজের, এই সময়ে হঠাৎ সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটা হলো একটা রেড সিগন্যাল। পশ্চিম দিক থেকে উঠবে যখন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াত রব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তওবা করলে কবুল হবে না। যেরকম ব্যক্তিগতভাবে একজন লোক যখন মৃত্যু একবারে গলদেশে চলে আসে, কণ্ঠনালীতে চলে আসছে, এই সময় তার তওবা কবুল হয় না, আর গোটা পৃথিবীর তওবার দরজা বন্ধ হয়ে যাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তো তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এর আগ পর্যন্ত এখন আমি চোখের পানি পেলেই, এখন দোয়া করলে, যে জায়গায় বসি দোয়া করি, যেখানে থাকি, চোখের পানি পেলেই মন থেকে তওবা করার সঙ্গে সঙ্গে তওবা কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। কিন্তু ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে আল্লাহ তাআলা বলেন, কারো ঈমান আর কাজে আসবে না। এই নির্ধারিত ফাইল গুটিয়ে নেওয়া হইল আর কি, ঈমানদারদের তালিকা বস যতটুকু হয়েছে এতটুকু, আর বাকি যারা ঈমান আনে নাই তাদের ঈমান আর গ্রহণযোগ্য হবে না। এরপরে মক্কা শরীফে সাফা মারওয়া পাহাড়, সাফা পাহাড়ের এখানে মাটি ফেটে একটা প্রাণী বের হয়ে আসবে। প্রাণীটা কীরকম এটার বর্ণনা বিভিন্ন ধরনের, তবে হাদিসে সরাসরি ব্যাখ্যা আসে নাই। কেউ বলছেন এই প্রাণীর মুখ হবে একরকম, পা হবে আরেক রকম, নানান ব্যাখ্যা আছে। কোরআনে যেটা আছে শুধু এটাই আছে যে দাব বা তুলার্থ তুকাল্লে মহম, একটা দাব বা একটা প্রাণী বের হয়ে মানুষকে এভাবে কপালে মধ্যে ঠোঁটটা লাগাই দিবে, কপালে মধ্যে ওর ঠোঁট লাগলে, ওর চোয়ালটা লাগলেই সাথে সাথে একটা সিল ফলে যাবে, মোমেনের সিল লেগে যাবে মোমেন, কাফেরের সিল লেগে যাবে কাফের, এবং সে মানুষের সঙ্গে কথা বলবে। এরপরে সারা পৃথিবীতে এটা ধোঁয়া ছড়িয়ে যাবে, সব পুরো পৃথিবী ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে, মানুষ সূর্য দেখবে না, আলো দেখবে না, পুরো পৃথিবী ধোঁয়া হয়ে যাবে। এরপরে সর্বশেষ যেটা রাসাম বলেন, ইয়ামান থেকে একটা আগুন বের হবে, আগুন বের হয়ে সব মানুষগুলোকে তাড়াইতে থাকবে, নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে বলে হাসর ময়দানের দিকে নিয়ে যাবে। মানুষ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাবে, কোনো জায়গায় বসে গেছে আর পারে না দৌড়তে, তো আগুনও থামি থাকবে, আবার মানুষকে একটু নাড়া দিবে, ভয় দেখাবে, আবার দৌড়বে, তো আগুন পিছনে পিছনে যাবে। সব মানুষ যখন জড়ো হয়ে যাবে হাসরের ময়দানে, হাসরের ময়দান কোথায়, কেউ বলছে আরাফাতের ময়দান, এটাকে কেন্দ্র করে হাসরের ময়দানটা হয়ে যাবে। তো এরপরেই যে বিপর্যয় আসবে দুনিয়ার, আসমান জমিন সব ফেটে যাবে, চন্দ্র সূর্য সব আসমান থেকে খসে পড়বে, সব ফেটে যাবে, পাহাড় সব তুলের মতো উঠতে থাকবে, সাগরের মধ্যে আগুন ধরে যাবে। কারণ তৈরি কী দিই, কি বলেন, পানি দিয়ে না? এই যে পানি থেকে তো আল্লাহ তাআলা কারেন্ট বের করতে, আমরা তো এমনি বলি যে এই নদীতে কারেন্ট খুব বেশি, কারেন্ট বসি না, জোয়ার ভাটার আমরা কি বলি, কারেন্ট বলি, এখানে খুব স্রোত আছে, স্রোতটারে তো আমরা কারেন্ট বলি,
খুব স্রোত এখানে, কয় যে এখানে খুব কারেন্ট, মানে খুব স্রোত। এই যে বিদ্যুৎ, এটা তো পানি থেকে তৈরি, আর আল্লাহ তাআলা এই সাগরের নিচে এমনি আগুন রেখে দিয়েছেন। পৃথিবী খনন করলে বোঝা যাবে যে কি আছে নিচে, এক স্তরের পর এক স্তর, যেতে যেতে একখানে দেখা যাবে যে শুধু আগুনে জ্বলতেছে সেখানে। তো এই জন্য সমস্ত সাগরগুলি তো আগুন ধরে যাবে, এরপরে তো দুনিয়া সব শেষ হয়ে যাবে, এরপরে কেয়ামতে হয়ে যাবে। তো আমরা কিসের অপেক্ষা করতেছি? আল্লাহ তাআলা বলেন ফাহালিয়ান জুরুন, অপেক্ষা করে কিসের মানুষ, দেরি করে কা, এখনও সোজা হয় না কা, ঠিক হয় না কেন? এই জন্য আমাদের আল্লাহ শুক্রিয়া আদায় করবো যে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করছেন, আমাদেরকে হেফাজত করছেন। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা বিপদগ্রস্ত, এর মধ্যে বেশিরভাগে তো মুমিন, কারণ সিরিয়া তুরস্কের মধ্যে ইমানদারের সংখ্যায় বেশি, ফাঁকফোকে কিছু থাকতে পারে অন্য ধর্মের। যারা ওখানে বিপদগ্রস্ত, আল্লাহ তাআলা মৃতদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আহতদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে তোলেন। আর যারা এখনও চাপা পড়ে আছে, এর মধ্যে কেয়ামতের যে ভয়াবহতা ওইটাই ঘটতেছে যে অতাদাও কুল্লু যাতে হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা প্রসব করে দিবে। এখন তো এরকমই হচ্ছে যে মা সন্তান প্রসব হয়ে আর এসে এটা ভিতরে, মাকে মরা পাওয়া গেছে, বাচ্চাকে জীবিত পাওয়া গেছে, আবার দুই একটা বাচ্চা এখনও আছে, আর কিছু কিছু বাচ্চা এরপরে মরেও গেছে। তো কেয়ামতের একটা ভয়াবহ চিহ্ন যেন আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন যে দেখো তুমি কিসের গৌরব করো, নিজের বিল্ডিংয়ের, নিজের টাকা পয়সার, নিজের ক্ষমতার, নিজের পদ পদবীর, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া থাকা যাবে না। যেরকম দুনিয়া শেষ হয়ে যাবে তুমি নিজেও শেষ হয়ে যাবে। আমার যেরকম কেয়ামত কবে হবে আমরা জানি না, আমার ব্যক্তিগত কেয়ামত হলে আমার মৃত্যু। আল্লাহ রাসূল সাহেব বলেন যে মারা যায় তার তো কেয়ামত কায়েম হয়ে যাবে, আর মৃত্যুর সাথে সাথে আমি মৃত্যুর মুহূর্তে আখেরাত দেখতে শুরু করব। এই জন্য আমরা সবাই মৌতের আগে তৈরি হয়ে যাই, যাদের যে ত্রুটি আছে তওবা করি, বাকি জীবন সংশোধন হয়ে যায়। কোনো এলাকায় যখন আমল বাড়ায় মানুষ, আল্লাহ তাআলা বলেন কোনো কাউমকে আমি ধ্বংস করি না যদি তারা নেক আমলের উপরে থাকে। কোনো অন্যায় হইলে সেখানে বিপদ চেপে আসে, আল্লাহ জানে সিরিয়া তুরস্কের কি মানুষের কি অপরাধ ছিল, আল্লাহ ভালো জানে কি বিপদের, কেমন বদামলের কারণে শাস্তি আসছে। কারণ অনেক সময় আমাদের দেশে ধরুন বন্যার সময় এই 5-7 দিনের জন্য এই আশ্রয় কেন্দ্রে মানুষগুলি উঠে ওঠে না, আপনি পুরো বৎসরে যত অন্যায় না হয় আশ্রয় শিবিরে অল্প কদিনের চেয়ে বেশি অন্যায় হয়ে যায়। মানুষ বসে বেশি টাস খেলে, জুয়া খেলে, জিনা করে, কারণ সব তো একসাথে জড়ো হয়ে রয়েছে, তো শত অপরাধ। এই তুরস্কের কিছু যারা আশ্রয় শিবিরে, তুরস্কের সিরিয়ার লোক আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে তুরস্কে আসি, এই জন্য সীমান্ত এলাকায় বিপদটা ঘটছে। আল্লাহ ভালো জানে যে তাদের সে বদামল কী ছিল, বা গুনার কারণ কী ছিল, আজাবের কারণ কী ছিল, এটা কোনো পত্রিকায় আসে না এখনও। নিশ্চয়ই আল্লাহ তাআলা তো নিজেই ঘোষণা দিয়েছেন যে মানুষকে আমি পাকলাও করি না অপরাধ ছাড়া। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, গুনা ছাড়া আমি কাউকে ধরি না। আল্লাহ তাআলা তাদের এই গুনাগুলোকে মাফ করে দেক। এখনও কিন্তু ভূমিকম্প থামে না, এখনও নাকি মাঝে মধ্যে নাড়া দেয়, আর এটা যদি আরও বিস্তৃত হইতে থাকে কোন পর্যন্ত ছড়াইয়া যায়। তা আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক। আমরা প্রত্যেকেই ইমান সহি করি, নামাজ ছেড়ে দেওয়া যে গুণ এটা আমরা অনেকে মনে করি না, মনে করি যে অমুকে মদ খায়, অমুকে চুরি করে, অমুকে এই করে সেই করে, কিন্তু যে নামাজ পড়ে না এটাতে গুণা মনে করে না, নামাজ ছেড়ে দেওয়া এটা তো মারাত্মক কবিরা গুণা। এই জন্য আমরা যত গুণা, যার যে গুণা আছে গুণাগুলি সব ছেড়ে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে নিজেদের দেশের জন্য, সারা পৃথিবীর জন্য দোয়া করতে দেখবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক।